नमस्कार বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মুখরোচক পনির বাটার ফ্রাই। আর এই পনির বাটার ফ্রাই খেতে যেমন টেস্টি হয় আর বানানোও কিন্তু তেমন সহজ। সন্ধেবেলার স্ন্যাক্সে বা বাড়িতে গেস্ট এলে অথবা ইফতার পার্টিতে পনির বাটার ফ্রাই কিন্তু একেবারে জমে যাবে। তো এই পনির বাটার ফ্রাই বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি একটা নাইফ দিয়ে মোটা মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সব পনিরটাকে কেটে নিলাম। এবার একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি পনিরটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি কম কম 1/2 চামচ নুন দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হোয়াইট পেপার। এখানে আপনারা চাইলে ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ অরিগ্যানো। এই অরিগ্যানোটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এবারে এই সব কিছু দিয়ে আমি পনিরগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। পনিরের দুপিটটাই ভালোভাবে কিন্তু এই সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো সব পনিরগুলো কিন্তু আমি উল্টে উল্টে ম্যারিনেট করে নেব। পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো পনিরটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এবারে আমি 15 মিনিটসের জন্য এটা রেখে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা বোল। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি 5 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি কম কম 1 চামচ চিনি। এবারে এই সব ইনগ্রিডিয়েন্টস আমি প্রথমে মিক্স করে নেব। তো সবটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেল্টেড বাটার। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সবটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমি কিছুটা মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে রেডি করে নেব। তবে এখানে জল কিন্তু নর্মাল ওয়াটার দিলে হবে না, এই জলটা কিন্তু একেবারে বরফ ঠান্ডা জল দিতে হবে। তো অল্প অল্প করে বারবার করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলব। একেবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে আমি জল মেশাচ্ছি আর ব্যাটারটাকে গুলে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে চলবে না, তাহলে পনিরের গায়ে কিন্তু কোটিংটা ভালো হবে না। আর অবশ্যই কিন্তু ঠান্ডা জলেই ব্যাটারটা গুলতে হবে। তো ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এবারে আমার 15 মিনিট হয়ে গেছে, পনিরগুলো আমি নিয়ে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়া। কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এবারে যতক্ষণে তেলটা গরম হচ্ছে আমি ম্যারিনেটেড পনিরের স্লাইসগুলো নিয়ে ব্যাটারে ডিপ করে নিচ্ছি। ভালোভাবে পনিরের গায়ে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পনির স্লাইস তেলের মধ্যে দিয়ে দেব। তো এবার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। বেশ একটু লালচে লালচে করে আমি পনিরগুলো ফ্রাই করে নেব।
আর অবশ্যই কিন্তু এটা ডিপ ফ্রাই করে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে আমি পনিরগুলো ভালোভাবে ফ্রাই করে নিলাম। এবারে আমি একে একে তুলে নিচ্ছি। এরপরে আমার আর যেগুলো বাকি ছিল একইভাবে আমি সেগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিচ্ছি। তো একে একে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তো সবকটা আমি একইভাবে ভেজে প্লেটে তুলে নিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। সুন্দর করে আমি সার্ভিং প্লেটের মধ্যে পনির বাটার ফ্রাইগুলোকে সাজিয়ে দিচ্ছি। আর আমি টমেটো সস নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। তো একটা প্লেটে আমি দুটো পনির বাটার ফ্রাই নিয়ে নিয়েছি। দেখুন কেটে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু পনির বাটার ফ্রাইগুলো আমার রেডি হয়েছে আর ভীষণ কিন্তু মুচমুচে হয়েছে। তো এইবারে আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট পনির বাটার ফ্রাই। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে।